আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহতাল রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক ভালোবাসার মানুষকে বস করার জন্য নিজের স্বামীকে বস করার জন্য খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি নকশা নিয়ে আপনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে সমস্ত নিয়ম মেনে এই নকশাটির আমল করলে ইনশাল্লাহ আপনি যাকে বস করতে চাইবেন সে আপনার অনুগত হয়ে যাবে আপনার বশগত হয়ে যাবে ইনশাল্লাহ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যে কাউকে দূর থেকে বসে আনার জন্য একটি আমল আমল নিয়ে আসবো আজকে সেই আমলটি আপনাদের জন্য নিয়ে আসছি এবং এটা পরীক্ষিত একটি আমল আপনি দূর থেকে যে কাউকে আপনার অনুগত করতে পারবেন ইনশাল্লাহ এই নকশাটির আমল করার কিছু নির্ধারিত নিয়ম আছে আপনি যদি সে অনুযায়ী এই নকশাটির আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ একশো আপনি খুব দ্রুত এর ভালো ফলাফল পাবেন এখন যদি আপনারা বলেন এই নকশাটা করার পরে কয়েকদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে তাহলে আমি বলবো আপনাদেরকে একদিন থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি এর ফলাফল পেয়ে যাবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটা কথা আপনারা সবাই মনে রাখবেন কাউকে নিজের বসে নিয়ে আসা নিজের আয়ত্তে নিয়ে আসা এটা খুব সহজ কাজ না এখানে সফল হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সঠিক নিয়মে কাজটা করতে হবে এবং এগুলো করার জন্য নির্ধারিত কিছু নিয়ম সময় থাকে সে অনুযায়ী আপনাকে পরিপূর্ণ বিশ্বাস রেখে এই কাজটি করতে হবে তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে আপনাদের নিজেদেরই ক্ষতি হবে যদি কারো স্বামী চলে গিয়ে থাকে বা কম ভালোবাসে তাহলে সে স্বামীকে ফিরিয়ে আনার জন্য সেই স্বামীকে বাধ্যগত করার জন্য সেই স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এই আমলটি করতে পারবেন এছাড়াও ভালোবাসার মানুষকে বিয়ে করার নেক উদ্দেশ্য করে এই আমলটি আপনি করতে পারবেন আপনারা কে কি উদ্দেশ্য করে করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন আমি কমেন্টের উপরে লাভ চিহ্ন দিলে জানবেন আমার অনুমতি দেওয়া থাকলো যারা ভালোবাসার মানুষকে বিয়ে করার উদ্দেশ্যে করবেন অথবা স্বামীর জন্য করবেন তাদের জন্য আমার মন থেকে দোয়া রইলো এবং আমি তাদের জন্য অনুমতি দিব ইনশাল্লাহ এখন আমলটা করার নিয়মটা বলে দেবো আপনাদেরকে আপনারা স্কিমের উপরে একটি নকশা দেখছেন একটু ভালো করে দেখেন নকশাটা এই নকশাটির আমল আপনি যে কোনো বার বা যে কোনো দিনে যে কোনো সময় এই নকশাটির আমল করতে পারবেন নকশাটা লেখার নিয়ম হচ্ছে আপনি নকশাটা যার জন্য লিখবেন তার কথা অনুসরণ করবেন মনে মনে এবং নকশাটা আপনি লিখতে থাকবেন যদি আপনি ভালোবাসার মানুষের জন্য নকশাটি লেখেন তাহলে আপনি লেখার সময় উদ্দেশ্য করবেন যাতে সে আপনাকে দ্রুত বিয়ে করতে রাজি হয় এবং সে আপনাকে আগের থেকেও বেশি ভালোবাসে তারপরে নকশাটার একদম নিচে গিয়ে তার নামটা বাংলাতে লিখে দিবেন শুধু তার নাম লিখবেন আপনার নাম লেখা লাগবে না আর যদি আপনি আপনার স্বামীর জন্য করেন তাহলে কি উদ্দেশ্য করে করতে চান সেই উদ্দেশ্য করে আপনি নকশাটা লিখবেন আপনার স্বামীকে ফিরিয়ে আনার জন্য না স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সেই উদ্দেশ্য করবেন এবং নকশাটা লিখবেন এবং নকশাটা একদম শেষ নিচে এসে আপনি আপনার স্বামীর নামটা শুধু লিখে দিবেন এই নকশাটা লেখা হলে তাবিজের মধ্যে ভরে আপনার ডান হাতে অথবা আপনার কমরে বেঁধে রাখবেন অবশ্যই তিন দিন রাখবেন তিন দিনের বেশি রাখবেন না তিন দিন হয়ে গেলে আপনি ফেলাই দিবেন এই নকশাটা চার দিন পর্যন্ত রাখা যাবে চার দিনের বেশি রাখলে সমস্যা হবে এর জন্য আপনি তিন দিন হয়ে গেলে এটা পানিতে ফেলে দিবেন আশা করা দেখা আপনি দুই দিনের মধ্যে এর ফলাফল পেয়ে যাবেন এই নকশাটি লেখার জন্য আরো কিছু নির্ধারিত নিয়ম রয়েছে যেমন নকশাটা লিখতে হবে তাবিজ লেখা কাগজের উপরে এবং নকশাটা লিখতে হবে জাফরান ও মিসকাতের কালি দ্বারা এবং নকশাটা লিখা হয়ে গেলে কালো গাভীর দুধ দিয়ে নকশাটা চুভাতে হবে তারপর নকশাটা ভাস করে তাবিজের মধ্যে ঢুকে ডান হাতে অথবা কমরে বাঁধতে হবে নকশাটা ভিজানার পর যে দুধগুলো থেকে যাবে সেগুলো পানিতে ফেলে দিতে হবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই সমস্ত নিয়মগুলো মেনে যদি আপনি এই নকশাটির আমল করেন ইনশাল্লাহ আপনি দুই দিনের মধ্যে এর ফলাফল পেয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ রইল কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম